আমরা গত ক্লাসে দেখেছিলাম সার্ভার ইনস্টলেশন, সেই সাথে ডিসি প্রোমো দিয়ে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরিটাকে অ্যাক্টিভ করেছিলাম, তাই না? এবং এই সাথে ডিএনএস এর একটা আইপিও আমরা অ্যাসাইন করেছিলাম, তাই না? আমরা যেই সার্ভারটাকে ইউজ করেছিলাম ওই সার্ভারেরই একটা ডিএনএস নাম্বার ওই সার্ভারটাকে ইউজ করেছিলাম। যেমন দেখেন আমাদের আইপিতে যদি যান, এইটা আমাদের সার্ভার, তাই না? তো আমার সার্ভারের আইপি কত? এটা কি আমার সার্ভার? সার্ভারই তো। তো সার্ভার 10 দিয়েছিলাম না আমি এখানে 1 দিয়েছিলাম? আচ্ছা, এখানে আমার 172 এটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? লোকাল আইপি চলেছে। তো আমার এটা আমি সেম আইপিটাই অ্যাসাইন করব, ঠিক আছে? 172.192. কত? 168.100.10, আমার সেম আইপিটাই ডিএনএস থাকবে, ঠিক আছে? তো আমি ওকে করলাম, কেমন? ওকে ওকে। এবং আমরা আমাদের কম্পিউটারটাকে একটা ডোমেইনে কন্ট্রোল করেছিলাম, মানে কনভার্ট করেছিলাম, তাই না? কম্পিউটার নেমে গেলে আমরা এখন দেখছি যে t2.com এ এটা কনভার্ট হয়ে আছে, তাই না? আচ্ছা, এখানে আমরা আগে দেখেছিলাম ওয়ার গ্রুপ ছিল, ঠিক আছে? তো আমরা এখন যেটা করব, দেখেন আমরা একটা ক্লায়েন্ট অ্যাড করব, আমাদের সার্ভারে একটা ক্লায়েন্ট অ্যাড করব, এবং সেই ক্লায়েন্ট তার ডোমেইন, সেই ক্লায়েন্ট তার আমার, মানে আমি যে ইউজারটা তাকে দিব, সেই ইউজারটা দিয়ে সে আমার সার্ভারে লগ ইন করবে। তার কোনো ইউজার বা তার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার থাকবে না, সব কিছু পাওয়ার থাকবে কার কাছে? আমার সার্ভারের কাছে, ঠিক আছে? আমি চাইলে আমার এই সার্ভার থেকে তাকে নিয়ন্ত্রণ করতে পারি, ঠিক আছে? তো আমি নর্মালভাবে স্টার্টে যাবো, অল প্রোগ্রাম আগে অ্যাডমিনিস্ট্রেটিভ টুলসে যাবো। কোথায় যাবো? অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস। আপনারা নর্মালি সার্ভার ইনস্টলেশন দেওয়ার পরে দেখবেন যে এইগুলো থাকবে না, আমরা ডিএনএস ইনস্টল দিয়েছিলাম, ঠিক আছে, এরা থাকবে। তো আমি নর্মালভাবে অ্যাক্টিভ ডিরেক্টরি, ডোমেইন অ্যান্ড ট্রাস্ট, এটাতে না যে আমি জাস্ট ইউজার অ্যান্ড কম্পিউটার্স এখানে যাবো, ইউজার অ্যান্ড কম্পিউটার্স এখানে গেলাম। এখানে আমার দেখেন ইউজার আসে, তাই না? এখানে কম্পিউটার আছে, এখানে কোনো কম্পিউটার আছে নাই? আচ্ছা, ডোমেইন কন্ট্রোলারের ভিতরে সার্ভার পিসি, ডোমেইন কন্ট্রোলারকে সার্ভার পিসি। আচ্ছা, ইউজারের ভিতরে এখানে অনেকগুলো ইউজার আছে, তাই না? তো আমি আপনাদেরকে একটা কথা মানে বলেছিলাম যে এখানে দেখবেন যে সিঙ্গেল হেড ওটা হচ্ছে ইউজার, আর ডবল হেড ওটা হচ্ছে গ্রুপ, ঠিক আছে? তো আমি নর্মালভাবে এখানে একটা ইউজার ক্রিয়েট করবো। কী ক্রিয়েট করবো? ইউজার ক্রিয়েট করবো, নিউ কী করবো? ইউজার, ঠিক আছে? আচ্ছা, তো আমি একটা ফুল নেম, ইউজারের একটা নাম দিই, সাপোজ ইউজার 1 দিলাম, কেমন? ইউজার 1, এখানে আমি লাস্ট নেম ইউজ করলাম না, এটা ইউজ নেম। এখন ইউজার কোন নেম দিয়ে লগ ইন করবে, ইউজার কোন নেম দিয়ে লগ ইন করবো? আমি দিলাম ইউএসইআর, ইউজার 1, এই নাম দিয়ে সে লগ ইন করবে, ঠিক আছে? তো আমি কার কোন ডোমেনের আন্ডারে লগ ইন করবে? t2.com এর আন্ডারে সে লগ ইন করবে, ঠিক আছে? তো আমি ইউজার 1কে এভাবে রেখে নেক্সট করব, কি করব? নেক্সট করব। এখন এর একটা পাসওয়ার্ড দিয়ে দিব, পাসওয়ার্ড দিয়ে দেওয়া হলো, ঠিক আছে, নেক্সট। অ্যান্ড মানে ফুল নেম হচ্ছে ইউজার 1, ইউজার লগ ইন নেম ইউজার 1 অ্যাট দ্য রেট ইউ ডট কম, ঠিক আছে? অ্যান্ড ফিনিশ। ও, পাসওয়ার্ডটা আমাকে একটু স্ট্রং দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি স্ট্রং দিই। ঠিক আছে, নেক্সট অ্যান্ড ফিনিশ। আমার ইউজার ক্রিয়েট হয়ে গেল একটা, ঠিক আছে? ভালো করে দেখেন, এখানে কোনো কম্পিউটার আছে নাই? আমি এটা মিনিমাইজ করে রাখলাম, কেমন? এই কম্পিউটারে আমার আইপিটা কত আছে দেখে নিই, কত? 2 আছে। আচ্ছা, এখানে একটা মজার বিষয় হচ্ছে, এখন আমি আমার এটাকে ক্লায়েন্ট হিসেবে দেখতে চাই, তাহলে নিশ্চয় যার যেইটা ডোমেইনের আন্ডারে করব সেই ডোমেইনের ডিএনএস এর নামটা আমার এখানে বসাতে হবে। এখন আমাদের কাছে ডিএনএস এর নামটা আছে, ডিএনএস এর আইপিটা আছে আমাদের কাছে, আছে না? ওই যে আমার সার্ভারের আইপি, ডিএনএস আইপি দেখালাম না কিছুক্ষণ আগে, 192.168.100. কত? 10, এটা না আমাদের ডিএনএস? তাহলে আমরা ডিএনএসে বসিয়েছি, আমাদের এখন অল্টারনেটিভ নেই, আমরা একটা দিলাম না, ঠিক আছে? দেন আমরা এটা ওকে রাখলাম। আমি ডিএনএসের আইপিটা যা সেশন করলাম, ঠিক আছে? এখন আমি পিং করে দেখবো যে আমার সার্ভারটা পাই কিনা। সার্ভারের আইপি কত বলেন তো?
টেন পাচ্ছে আমার সার্ভার পাচ্ছে। তো এখন আমি এইটাকে আমার সার্ভারের আন্ডারে নিব। তো আমি কীভাবে নিব, মাই কম্পিউটার রাইট বাটন অ্যান্ড প্রপার্টিস কম্পিউটার নেম, ঠিক আছে। দেখেন এটা কোথায় আন্ডারে আছে এখন, ওয়ার্ক গ্রুপ, এটাকে আমরা চেঞ্জ করব, ঠিক আছে। নিয়ে কোথায় নিয়ে আসবো, ডোমেইনে। ডোমেইনটা কি আছে বলেন তো, আমার ডোমেইনের নামটা কি আছে, কে কে এ সরি হ্যাঁ টি টু কি অ্যাড রেট অফ কি ছিল, ইউজার ওয়ান অ্যাড রেট অফ, ঠিক আছে। দেখি এটা না 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 এই ডোমেইন কন্ট্রোল ফর দ্য ডোমেইন ইউজার ওয়ান অ্যাড রেট অফ কুড নট বি কানেক্টেড, এইটা কোনো কানেক্টেড না। আমার ইউজারটা ছিল ঠিক আছে, এটা দেখি পাই কিনা, পেয়েছে ঠিক আছে। আমার এটা ডোমেইন নেম ছিল, হ্যাঁ। এখন আমার সার্ভারের ইউজার নেম দিতে হবে, এটা হলো সার্ভারের কিন্তু, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেটর এখানে সার্ভারের পাসওয়ার্ড, ঠিক আছে। এখন ওয়েলকাম টু tree.com ডোমেইন আন্ডারে চলে গিয়েছে, ঠিক আছে। এখন আমি এটা ওকে করে দিব। এখন ইউ মাস্ট রিস্টার্ট ইয়োর কম্পিউটার, তো আমি রিস্টার্ট করে দিই, ওকে অ্যান্ড ইয়েস, আমি রিস্টার্ট হয়ে যাক। আপনাদের একটু সময় ওয়েট করতে হবে, ওয়েট করা। হ্যাঁ ভিডিও হচ্ছে, আপনারা সবাই টিকিট কেটে ফেলেছেন বাসায় যাওয়ার, কয়টা টিকিট, আগামীকাল রাত্রে যান বাসায়, প্লেনের টিকিট কাটছেন কে, কিসে আপনারা যাবেন, কিসে? তো আমি দেখেন অপশনে গেলাম, এই ভালো করে বুঝেন অপশনে গেলাম, হ্যাঁ। এখন এখানে কি আছে, টি টু আসছে না, ডোমেইনে চলে আসছে না, ডোমেইনটা রাখলাম। এখন ডোমেইনের ইউজার নেম কি দিয়েছিলাম বলেন তো, ইউজার ওয়ান, ঠিক আছে। পাসওয়ার্ড কি দিয়েছিলাম, ঠিক আছে। দেন ওকে করে দেব, ইউ মাস্ট কুড নট লগ ইউ অন, মেক শিওর ইউর ইউজার নেম অ্যান্ড ডোমেইন আর কারেক্ট, ইউজার ঠিক আছে। তো এখন নতুন একটা উইন্ডো আসলো না, আমার কি এই উইন্ডোটা ছিল, এখন দেখেন এই কম্পিউটারের নাম কি আছে, tree.com-টা মানে এই কম্পিউটারটা এখন মানে আমার একটা ডোমেইনের আন্ডারে চলে গিয়েছে, ঠিক আছে। ডোমেইন হচ্ছে এখন এই জিনিসটা কতগুলোভাবে কীভাবে করতে পারেন, আচ্ছা আমি আর আউটপুটটা দেখিয়ে নিই। এখন এইটা মনে করেন যে আপনার ক্লায়েন্ট পিসি এটা আছে যশোরে এক্সাম্পল বা ভোলাতে, আর সার্ভার পিসি আপনার ঢাকাতে, ঠিক আছে। তাহলে এই যে ক্লায়েন্ট পিসিটা এইটা এখন আপনি আমার সার্ভারের আন্ডারে নিয়ে আসলেন, আমার সার্ভার তো ঢাকাতে, ডোমেইন করা আছে ঢাকাতে। এখন এই ক্লায়েন্টটা আছে আমার আমার ব্রাঞ্চ অফিসে ভোলা অথবা যশোর সামথিং এরকম কোনো এক জায়গায়, তো সেখান থেকে ক্লায়েন্টটা এইভাবে আমার কনফিগারেশন করবে, আমার সার্ভারে চলে আসবে। এখন আমি সার্ভারে গিয়ে দেখবো আসলে আমার কম্পিউটারটা এসেছে কিনা, ঠিক আছে।
আসছে একটা কম্পিউটার আমার কাছে। তো এইভাবে যদি আপনি যতগুলো কম্পিউটারই কাজ করেন না কেন, প্রত্যেকটা কম্পিউটার আপনার এখানে দেখাবে যে আপনার এই সার্ভারের আন্ডারে কতগুলো কম্পিউটার এখন অ্যাক্টিভ আছে। এখন আপনি চাইলে এই কম্পিউটার কী করতেছে না করতেছে সব কিছু দেখতে পারবেন। আপনি চাইলে এই কম্পিউটার কোন কোন ব্রাউজার যাচ্ছে না যাচ্ছে, কোন কোন আইপি অ্যাসাইন মানে ব্রাউজার যাইতে পারবে না যাইতে পারবে, সব কিছু এখান থেকে আপনি ওর অ্যাকশন পলিসি বলে দিতে পারবেন। এখন কি আপনাকে সেই ভোলায় গিয়ে বা যশোরে গিয়ে ঠিক করতে হবে? করতে হবে না নিশ্চয়ই। আপনি ওকে ইন্টারনেট স্পিড দিবেন কি দিবেন না সব এখান থেকে নির্ধারণ করবেন, কত কেবিপিএস আপলোড ডাউনলোড স্পিড দিবেন এখান থেকে নির্ধারণ করে দিবেন, কত কিলোবাইট ব্রাউজিং স্পিড দিবেন এখান থেকে নির্ধারণ করে দিবেন, এভরিথিং আপনি এখান থেকে করে দিবেন। ইভেন দ আপনার এখানে তো এখন একটা পিসি, তো আপনি একটা পলিসি করবেন, এখানে 1000টা ইউজার থাকবে, 1000টা ইউজারই সেই পলিসির আন্ডারে চলে আসবে, কথা বুঝেছেন? এই জন্যে আমরা ডোমেন এবং সার্ভারের বিষয়টা করব, মানে ক্লায়েন্ট এবং সার্ভারের বিষয়টা করব, ঠিক আছে? বুঝতে পেরেছেন? তাহলে কীভাবে আমরা একটা ইউজার তৈরি করবো সার্ভারে, এবং সেই ইউজারের নাম অবশ্যই তো দিয়ে রাখতে হবে, তাকে দিয়ে দিতে হবে যে এই ইউজার নিয়ে সে ঢুকবে আমার সার্ভারে, ঠিক আছে? এবং ক্লায়েন্ট তাকে যে দেওয়া হয়েছে যে ইউজারটা, ওই ইউজারটা দিয়েই আমার এই সার্ভারে তাকে ঢুকতে হবে, ঠিক আছে? লগ ইন করতে হবে, দেন সে আমার সার্ভারের আন্ডারে থাকবে। তাহলে এটা সবাই বুঝতে পেরেছেন? এখন এটা ভাষায় সবাই করবেন, এইভাবে না, তারা এইভাবে সার্ভার করে না, তারা তো আপনার কোনো ইউজার নেম দিয়ে আপনাকে লগ ইন করায় না, ঢোকায় না, তারা আপনার ওই যে নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে নিয়ন্ত্রণ করে কাজ করে, ঠিক আছে? কারণ আপনাকে যদি তাদের আন্ডারে কাজ করতে, তার মানে আপনার কম্পিউটার কোনো সিকিউরিটি থাকবে না, আর সব ডাটা তো তাদের কাছে। এইগুলো করা হবে বড় বড় প্রতিষ্ঠানে, কর্পোরেট অফিসে। না তারা তারা শুধু নেটের স্পিডটা দেখে, আপনি কত স্পিড নিয়ে কাজ করছেন, কত কেবি ডাউনলোড নামাইছেন, কতগুলো ডাউনলোড হয়েছে আপনার ইয়াতে, কতগুলো ব্রাউজিং ইউজ করছেন, এইগুলো তারা ওই অন্য কিছু দেখে না। হ্যাঁ কারা ওরা ওরা সার্ভার ইউজ করে, ওরা ইয়ার থেকে কিনছে, বিটিসিএল থেকে সার্ভার কিনছে, ঠিক আছে? কিনা ওখান থেকে লাইন নিয়ে একটা বড় মানে নির্দিষ্ট একটা ইয়া কিনছে, ব্যান্ডউইথ কিনছে কিনা ওইখান থেকে ওরা সাপ্লাই দেয়। এর অনেক অপশন আছে, ওদের অনেক অপশন আছে, ওদের অপশনটা মাথায় নেই, ওদের আলাদা ডিফারেন্স কাজ আছে, কিন্তু এটা করছে আমি প্রফেশনাল অফিসগুলো, অফিসগুলোতে যখন কাজ করবেন, ঠিক আছে? আপনি একটা অফিসে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, আপনি কি নেটওয়ার্ক ইন্টারনেট দিয়ে দিয়ে বেড়াবেন নাকি মানুষে? তাহলে আপনি তো একটা নেটওয়ার্ক অফিসে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, সেই নেটওয়ার্কের হ্যাং ইন্টারনেট দিবেন, সেই নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর আপনার কী দায়িত্ব থাকবে সেই দায়িত্বগুলো এখানে দেখেন, ঠিক আছে? এখান থেকেও আপনি আপনি যেটা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন নিয়েছেন, এই ইন্টারনেট কানেকশন থেকে সবাইকে আইপিএসএন করতে পারবেন, ঠিক আছে? যাকে চাইবেন যে দিবেন, যাকে চাইবেন দিবেন না, এভরিথিং করতে পারবেন, আমরা সবই দেখবো আস্তে আস্তে, ঠিক আছে? কিন্তু আমরা এইটা আগে বাসায় সবাই প্র্যাকটিস করবো, ঠিক আছে? ক্লিয়ার?